আমি অপূর্বলাল বিশ্বাস, সহকারী শিক্ষক, 108 নং ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে সময় সম্পর্কে একটা পাঠ উপস্থাপন করব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবে। এখন কত বাজে? 3:30। এখন সময় 3:30। তো এটাকে আমরা সময়ের হিসাবে পরিমাপ করছি। তো তোমরা আমার সামনে একটা এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছ। এই ঘড়িতে কয়টা কাঁটা আছে? 1টা, 2টা, 3টা কাঁটা। তোমরা তৃতীয় শ্রেণীতেই দেখেছো যে ঘড়িতে 3টা কাঁটা আছে। তো 1টা কাঁটা একটু লম্বা, লাল কাঁটাটা একটু লম্বা এবং একটু সরু। দ্বিতীয় কাঁটাটি অপেক্ষাকৃত মোটা, এই লাল কাঁটার থেকে একটু ছোট। তৃতীয় কাঁটাটি হলো বেশি মোটা এবং একটু ছোট। তো সবচেয়ে মোটা যে কাঁটা সেটাকে আমরা বলবো ঘন্টার কাঁটা, সবুজটা হলো মিনিটের কাঁটা, আর লালটা হলো সেকেন্ডের কাঁটা, লালটা সেকেন্ডের কাঁটা। তো আমরা তিন রকমের কাঁটা পেয়েছি, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা। এখন সময় পরিমাপ করতে আমাদের কি কি লাগে? এই সময় পরিমাপের এককগুলো কি? অনেকগুলো একক হতে পারে, তার ভিতরে একটা হলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। সেকেন্ড, মিনিট, ঘন্টা। এই ঘন্টার কাঁটায় মানে এই ঘড়িতে আমরা কয়টা ভাগে বার করছি বড়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মোট বড়টা 12 ভাগে ভাগ করেছি। তো এই বারটাকে এক একটাকে বললাম আমরা 1-1 ঘন্টা। এই ঘন্টার কাঁটাটা যদি আমার ঘন্টার কাঁটা যদি 1-এর উপরে থাকে আর মিনিট এবং সেকেন্ডের কাঁটাটা যদি 12-এর উপরে থাকে তখন আমরা বলবো কি 1টা বাজে। এখন ঘন্টার কাঁটা 1-এর পর আছে বা 2-এর পর থাকলে বলবো কাঁটা 2টা বাজে। 2-এর পর থাকলে আমরা কত বলবো? এখন সময় 2টা। যদি ঘন্টার কাঁটা 5-এর উপরে থাকে এবং মিনিট সেকেন্ডের কাঁটাটা যদি 12-এর উপরে থাকে তখন আমরা বলবো কত? সময় এখন 5টা। যদি ঘন্টার কাঁটা 8-এর উপরে যায় এবং মিনিট সেকেন্ডের কাঁটা 12-এর উপরে থাকে তখন আমরা বলবো কত? 8টা বাজে। হ্যাঁ, অনুরূপভাবে ঘন্টার কাঁটা 8-এ আছে কিন্তু মিনিটের কাঁটা আছে কত? 3-এর উপরে, তখন আমরা কি বলবো? এখানে প্রত্যেকটা ঘরের এক থেকে মানে এই যে 12টা ঘর করেছি তার ভিতরে আবার প্রত্যেকটা ঘরকে কয়টা ভাগে ভাগ করা? 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ করা। এই 1-1 ভাগকে বলবো আমরা 1-1 মিনিট, 1 ভাগকে বলবো আমরা কত? 1 মিনিট। তাহলে এইখানে যদি 1 মিনিট হয় মোট কত মিনিট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 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
আমরা 1 মিনিট হিসেবে দেখব তো এখানে আমাদের তিনটা কাটাই আছে যদি এই সেকেন্ডের কাটাটা এক ঘর সরে তখন আমরা বলবো তাকে 1 সেকেন্ড যদি এরকম ভাবে ঘুরতে থাকে এখানে যদি আসে তাহলে আমরা কত আসছে কোথায় এখানে তো বলবো কত এখানে 5 10 15 20 25 30 35 40 মিনিট বলবো কত 40 মিনিট
তো এখন এই সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটাটা যদি একবার ঘুরে আসে, একবার ঘুরে আসে তাহলে মোট কত সেকেন্ড অতিক্রম করবে? 60 সেকেন্ড। বা কত সেকেন্ড অতিক্রম করবে? 60 সেকেন্ড। তখন আমরা বলবো কি, 1 মিনিট। বলবো কত? 1 মিনিট। তখন এই মিনিটের কাঁটাটা কি করবে? মিনিটের কাঁটাটা এক বরাবর সরে যাবে। এইটা যদি সেকেন্ডের কাঁটা আবার যদি ঘুরে আসে তখন এই মিনিটের কাঁটাটা যাবে কত? 2 বরাবর। এটা যদি 10 বার ঘুরে, এরকম ঘুরতে ঘুরতে 10 বার ঘুরলো, তখন মিনিটের কাঁটা যাবে কত? এইখানে, মানে 10 মিনিট। হ্যাঁ, তো আমরা একটা খেলা এখন খেলবো। আমার এইখানে কতগুলো লেখা কাগজ আছে, লটারির মাধ্যমে আমি চয়ন করব এবং এটাকে আমি লিখে রাখবো। লিখে রাখার পরে সেকেন্ডের কাঁটাগুলো সেই অনুযায়ী সরাবো, সেকেন্ডের কাঁটাটা আমি সেই অনুযায়ী সরাবো, যত উঠবে লেখা সেই অনুযায়ী আমি সরাবো। এবং যত সময় পর্যন্ত একটা ঘোরা না কমপ্লিট করবে তত সময় আমি খেলা চালিয়ে দেবো। শেষে যদি আমার লটারিতে বেশি ওঠে তখন কিন্তু আমি ওই দানটা চালতে পারবো না, তখন আমি আবার ফিরে আর একটা দান নেব। তো এখন দেখি, আমি একটা সংখ্যা পেয়েছি কত? 20। আমি এখানে লিখে রাখছি কত? 20। আমি সেকেন্ডের কাঁটা কোথায় নেব? সেকেন্ডের কাঁটা গুনে গুনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই বরাবর আসবে সেকেন্ডের কাঁটা। এখন আমি আবার লটারিতে টান দিচ্ছি, আবার আমার কত পড়ছে? 5। তাহলে আমি বোর্ডে লিখে রাখবো কত? 5। আর কাঁটাটা কি করবো? 5 ঘর সরাবো। আসলো কততে? 25-এ। 25-এ। এবার আবার আমি দেখি আর একটা নিয়ে, তখন আমার কত উঠছে? আবার আমার 20 উঠছে। আমি আবার 20 ঘর সরাবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 তাহলে আসবে কত? এখানে আসবে, এখানে মোট 45-এ। আবার দেখি এবার কত ওঠে, এবার আবার 5 উঠেছে। আমি আবার 5 ঘর সরাই, 5 ঘর সরিয়েছি, 5 উঠেছে, তাহলে মোট হলো কত? 50। আমার এখনো এক গুল্লি কমপ্লিট হয়নি। এবার আমি আবার উড়াচ্ছি কত? 20। তো আমি যদি 20 চালি তাহলে কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 বেশি হয়ে যাচ্ছে, তখন আমি এই দানটা নিতে পারবো না। তখন আমি আর একটা দান নেই, নিয়ে দেখছি কত উঠেছে, আবার 20। তাহলে আমি এটাও নিতে পারবো না, 20 হাজার বেশি হয়ে যাচ্ছে। তো আমি আর একটা দান নেই, তাহলে আমার উঠছে কত? 5। তাহলে আমি আবার করবো কি, এই কাঁটাটাকে 5 ঘর নেব, তখন কিন্তু আমার এখনো পূর্ণ হয়নি। তো আমি আবার দান নেই, এখানে আবার আসছে 5। এবার আমি কি করব, এখানে নেব। তো পরে আমার আর একবার 20 উঠছিল, পরে আসছে কত? 5। এরপর আসছে কত? 5। মোট কত যোগ করে দেখি, 5, 20, 25 আর 5, এরপর আসছে আবার 5, 3 বার আসছে। হ্যাঁ, তাহলে কত হলো? 5 আর 5 10 আর 5 15 আর 5 20
আর করি 40 আর করি 60 তাহলে আমাকে এক ঘর কমপ্লিট করতে কতটা সেকেন্ড লাগছে 60টা সেকেন্ড লাগছে তাহলে আমরা কি বলতে পারি এক মিনিট এক ঘর ঘোরার পরে মানে সেকেন্ডের কাটা যখনই আমার একটা ঘর ঘোরা হয়ে গেছে তখন আমার এক মিনিট হয়ে গেছে কিন্তু আমার কয়টা সংখ্যা নিয়েছি মোট 60 60 সেকেন্ড নিয়েছি তাহলে এক মিনিট সমান কত 60 সেকেন্ড অনুরূপভাবে যদি আমি মিনিটের কাটা দিয়েও খেলি তাহলে আমরা বলতে পারবো কি এক যখন আমার মিনিটের কাটা অনুরূপভাবে এখান থেকে ঘোরা শুরু করে এই পর্যন্ত আবার একটা ঘুরবে তখন ঘন্টার কাটাটা যাবে কোথায় এখানে এখানে তখন হবে কত এক ঘন্টা হবে এক ঘন্টা মিনিটের কাটা আবার যদি একটা ঘুরলে দেয় ঘোরার পরে তখন দেবে কত এইখানে আসবে তখন দুই ঘন্টা অনুরূপভাবে যদি মিনিটের কাটা ঘুরতে ঘুরতে এইখানে আসে তাহলে এক একবার ঘোরায় কত হবে এক এক ঘন্টা তাহলে আমরা পুরোটা ঘুরতে এইখানে আসতে কত ঘন্টা কয়টা কয়টা মিনিট লাগবে মোট হলো 60 মিনিট লাগবে তাহলে আমরা বলতে পারি কি এক ঘন্টা সমান 60 মিনিট এক ঘন্টা সমান কত 60 মিনিট তো এখন যেহেতু করোনার সময় আমি দুজন বাচ্চা দিয়ে খেলতে পারছি না একা একাই খেলেছি যদি আমরা নিজেরা দুইটা ঘড়ি তৈরি করে খেলতে পারি একসাথে আমি চাল দেব চাল দেওয়ার পরে যত উঠবে সেকেন্ডের কাটা তত ঘর নেব এবং লিখে রাখবো দুজন উঠাবো যারটা আগে একটা ঘোড়া কমপ্লিট হবে সে বিজয়ী হবে তবে এখানে একটা কথা আছে যদি শেষে গিয়ে বেশি ওঠে তখন কিন্তু আমরা ওই দানটা চালতে পারবো না এরকমভাবে আমরা দুইজন দুইজনে খেলার মাধ্যমে জয় পরাজয় নির্ণয় করতে পারি এবং তার সাথে আমরা শিখতে পারি কি এক মিনিটে কত সেকেন্ড আসে এবং এক ঘন্টায় কত মিনিট আসে এবার আমরা ঘড়ির কাটার বিভিন্ন অবস্থান দেখে সময় বলতে পারি কিনা তো আমার ঘন্টার কাটাটা আছে চারের উপরে চারের একটু পরে এবং মিনিটের কাটাটা আছে কোথায় পাঁচের উপরে সেকেন্ডের কাটা আছে বারোতে তখন কয়টা বাজে এখন আমরা কত বাজে বলতে পারি ঘন্টার কাটা কয় ঘর অতিক্রম করেছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে চার ঘরে কত এক ঘরে পাঁচ পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো না চার ঘর অতিক্রম করেছে তাহলে আমরা বলতে পারি কি চারটা এখন মিনিটের কাটার অবস্থান কত পাঁচ আর পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ আর এক ছাব্বিশ মিনিটের কাটা ছাব্বিশের যে দাগ বরাবর অবস্থান করছে তাহলে এখন সময় কত বলতে পারি আমরা চারটা ছাব্বিশ মিনিট তো আবার দেখি মিনিটের কাটা আছে এই বরাবর ঘন্টার কাটা আছে সাতের থেকে একটু বেশি আটের কাছাকাছি ঘন্টার কাটা আছে সাতের থেকে বেশি আটের কাছাকাছি তাহলে সাত পার হয়ে গেছে আর মিনিটের কাটা আছে কত নয়ের উপরে তাহলে এক ঘরে সমান পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এখন সময় কত সাতের কাটা সাতের পরে আসছে ঘন্টার কাটা তাহলে সাতটা পঁয়তাল্লিশ মিনিট কত বাজে এখন সাতটা পঁয়তাল্লিশ এখন এভাবে আমরা সময়টা বলতে পারি তো আমরা এখন একটা সমস্যা লিখি রেজার বাড়ি থেকে বিদ্যালয়ে রেজার
বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে, সময় লাগে। যদি সে 7টা 10 মিনিটে মানে 7টা 10 মিনিটে তার বাড়ি ত্যাগ করে, তার বাড়ি ত্যাগ করে, তবে সে কোন সময়ে বিদ্যালয়ে পৌঁছাবে, বিদ্যালয়ে পৌঁছাবে। এইখানে রেজার বাড়ি, এটা রেজার বাড়ি, যাবে কোথায়? বিদ্যালয়ে। এটা হলো বিদ্যালয়। এখানে যেতে লাগে কত? 1 ঘন্টা 10 মিনিট। সময় লাগে কত? 1 ঘন্টা 10 মিনিট। তো সে 7টা 10 মিনিটে এই কটার সময় রওনা দেয়, তাহলে বিদ্যালয়ে কয়টায় পৌঁছাবে, কখন পৌঁছাবে? যদি আমরা ঘড়ির মাধ্যমে দেখি যে তার এখন কত বাজে, মানে সে বাড়ি কয়টার সময় ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে কটায়, সাতটা দশ মিনিটে সে বাড়ি ত্যাগ করে। কিন্তু আমরা আগেই দেখেছি কি, এই মিনিটের কাঁটা যদি একবার ঘুরে আসে তাহলে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় হয়। তাহলে 7টা 10-এ সে বাড়ি ত্যাগ করে, তো এই মিনিটের কাঁটা যদি আমি ঘুরিয়ে এখানে আনি একবার, তাহলে কত সময় তার অতিক্রান্ত হবে? 1 ঘন্টা। এখানে আমি একবার ঘুরিয়ে আনি, ঘুরিয়ে আনলাম, একবার ঘুরিয়ে আনার পরে এই যে ঘন্টার কাঁটা এটা তাহলে কটায়? 8টার উপরে একবার ঘুরছে, তাহলে 1 ঘন্টা বেশি লাগবে। আর আছে কত? 10 মিনিট। তো এই মিনিটের কাঁটাকে আরো 10 মিনিট যদি সরিয়ে আনি, তাহলে এখন কত বাজে? এখন বাজে ঘন্টার কাঁটা 8-এর উপরে, মিনিটের কাঁটা 4-এর উপরে, অর্থাৎ 20। এখন তাহলে 8টা 20, তাহলে বিদ্যালয়ে পৌঁছাবে কটায়? 8টা 20। আমরা যদি এই 7টা 10-এর সাথে 1 ঘন্টা 10 মিনিট সময় যোগ করি, তাহলে কোন সময় পাবো? 8টা 20। তাহলে সে রেজা বিদ্যালয়ে কয়টায় পৌঁছাবে? 8টা 20 মিনিটে। আমি আবার এই সমস্যাটা পড়ি, রেজার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। যদি সে 7টা 10 মিনিটের সময় তার বাড়ি ত্যাগ করে, তবে সে কোন সময়ে বিদ্যালয়ে পৌঁছাবে? তো বাড়ি ছিল এখানে, বিদ্যালয় এখানে, যেতে সময় লাগে কত? 1 ঘন্টা 10 মিনিট। আমরা ঘড়ির কাঁটার মাধ্যমে দেখেছি ঘন্টার কাঁটা ছিল এখানে, একবার ঘুরিয়ে নিয়েছিলাম, তাহলে ঘন্টার কাঁটা আসবে কত? 8-এর উপরে। আর মিনিটের কাঁটা এখানে ছিল 1 ঘন্টা পরে, আর 10 মিনিট বাড়ছে, তাহলে কত? 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 8টা 20 মিনিট। তো এই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারবো। এবার দেখি আর একটা সমস্যা ছবির মাধ্যমে সমাধান করা যায় কিনা।
বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার 20 মিনিট সময় লাগে। বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার 20 মিনিট সময় লাগে। যদি সে 3:50 বাড়ি পৌঁছায়, যদি সে এই কয়টা 3:50 বাড়ি পৌঁছায়, তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে, তবে কোন সময়ে সে বিদ্যালয় ত্যাগ করে। আগে সমস্যাটা থেকে একটা একটু বিপরীত সমস্যা, কেমন? বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার লাগে কত মিনিট? 20 মিনিট। তো সে বিদ্যালয়ে, এখানে হলো বিদ্যালয়, বিদ্যালয় বাড়ি এইখানে, এই যে সময়টায় এইখানে পৌঁছে কয়টায়? 3:50। আগে ছিল কি, বাড়ি ত্যাগ করা সময় ছিল, কিন্তু বিদ্যালয়ে পৌঁছানোর সময় ছিল না, সেটা আমাদের বের করতে গেছে। আর এখন বিদ্যালয়ে পৌঁছে গেছে, কিন্তু আগে বাড়ির থেকে কখন সে বিদ্যালয় থেকে, এটা একটু উল্টে গেছে মনে হয়, বিদ্যালয় থেকে বাড়ি যেতে, এবার হলো এটা বিদ্যালয়, বিদ্যালয় থেকে এবার সে যাবে বাড়ি, 3:50 এখানে পৌঁছে গেছে। এখান থেকে কয়টা এসে বিদ্যালয়ে ত্যাগ করেছিল, তো এখানে সময় লেগেছে কত? 20 মিনিট। যদি আমরা ঘড়ির মাধ্যমে দেখি, সে পৌঁছে যাওয়ার টাইমটা যদি আমরা দেখি, কখন বাড়ি পৌঁছে গেছে? 3:50 সময়, 3:50 সে বাড়ি পৌঁছে গেছে। তো যখন 3:50 বাড়ি পৌঁছে গেছে, কিন্তু সে নিশ্চয়ই তার আগের টাইমে, আগে বিদ্যালয় ত্যাগ করেছিল, তার সময় লেগেছে কত? 20 মিনিট। তাহলে 20 মিনিট আগে সে বিদ্যালয় ত্যাগ করেছিল, এখান থেকে যদি আমি 20 মিনিট আগে যাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই 20 মিনিট আগে সে রওনা দিয়েছিল। যে সময় রওনা দিয়েছিল সেই সময় আমরা 20 মিনিট কি জানলাম? আর এখানে আমরা আগে
প্রতিদিন এক ঘন্টা 45 মিনিট সকালে কত সময় হাঁটে? নমস্কার স্যার। সুজন সকালে হাঁটে? নমস্কার স্যার। 1 ঘন্টা 45 মিনিট এবং বিকালে হাঁটে? নমস্কার স্যার। 2 ঘন্টা 10 মিনিট। তাহলে সে মোট কত সময় হাঁটে? স্যার আমি বলছিলাম আমার মোবাইল দিয়ে নিতে, এখন ওনার মোবাইলে সমস্যা আছে কিনা সেটা তো আমি জানি না। তো সকালে 1 ঘন্টা 45 মিনিট এবং বিকালে স্ট্যান্ড খুলে পড়ে গেছে 2 ঘন্টা 10 মিনিট। তাহলে সে প্রতিদিন কত সময় হাঁটে? তো আমরা এখানে ঘন্টা কাটার মাধ্যমে যদি দেখি, ওনার মোবাইলে মনে হয় সমস্যা স্যার। 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা 45 মিনিট সকালে হাঁটে, আর বিকালে হাঁটে কত? 2 ঘন্টা 10 মিনিট। এখন বিকালের হাঁটাটাকে আমরা যদি মিনিটের কাটার মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এক এক একবার ঘুরে আসলে আসবে কটায়? 3-এর উপরে। আবার যদি 2 বার ঘুরে আসে তখন আসবে কততে? 4-এর পরে। আগে ছিল মিনিটের কাটা কোথায়? 45, এখন আসবে কত? আর 10 মিনিট বেশি, তাহলে এখানে আসবে মিনিটের কাটাটা, যাবে 4:05, 10:20, 15:20, 25:35, 40:45, 50:55, 4:55 সময় লাগে কত? 4:55। তো আমি যদি এভাবে লিখি ঘন্টা মিনিট, সকালে হাঁটে 1 ঘন্টা 45 মিনিট আর বিকালে হাঁটে কত? বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট তো মোট কত সময় হাঁটে? তাহলে আমরা যদি দুইটা সময়কে যোগ করি, এখানে কত? 5 4 1 5 55 মিনিট হচ্ছে, আর এখানে হচ্ছে কত? 2 1 3 ঘন্টা। তাহলে সে মোট হাঁটে 3 ঘন্টা 3 ঘন্টা 45 মিনিট। তাহলে সুজন সকালে 1 ঘন্টা 45 মিনিট এবং বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। তাহলে আমরা এটাকে কিভাবে সমস্যার সমাধান করতে পারি? সকালে হাঁটে 1 ঘন্টা 45 মিনিট, বিকালে হাঁটে 2 ঘন্টা
10 মিনিট তো মিনিটের রেট যদি যোগ করি তাহলে কি 0 আর 5 5 4 আর 1 5 মোট হলো 55 মিনিট যদি 60 মিনিটের বেশি হতো তখন আমরা অন্য চিন্তা করতাম কিন্তু এখানে কিন্তু 55 মিনিট আর বিকালে এটাছে কত ঘন্টা এটাছে কত 2 আর 1 3 ঘন্টা তাহলে সে মোট হাঁটে কত 3 ঘন্টা 55 মিনিট 3 ঘন্টা 55 মিনিট হাঁটে তো আমরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 103 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা এখানে কিছুটা সমাধান করার চেষ্টা করলাম তো তোমরা বাড়িতে 103 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করবা এবং 105 পৃষ্ঠায় কিন্তু সময়ের কিছু সমস্যা দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা বাড়িতে বসে সমাধান করবে আর যদি পারো খেলার মাধ্যমে সময়টা নির্ণয় করা খেলা খেলতে খেলে বিজয় হওয়ার গেমটা তোমরা খেলতে পারো সকলকে ধন্যবাদ।